আমরা এখন নামাজ পড়তে যাব মাগরিবের। আমরা একটু লেট হয়ে গেছি মাগরিবের নামাজের জন্য, তাড়াতাড়ি যাচ্ছি। সব গেট বন্ধ, ওইখান থেকে এত দূর পর্যন্ত আমাদের হাইটা যেতে দিচ্ছে। আলহামদুলিল্লাহ ইয়া রাব্বাল আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, সালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাইস, আমরা মাগরিবের নামাজটা পড়লাম, এখন আমরা ভিতরের দিকে যাব। আমরা নামাজ শেষের দিকে আসছি, অবশ্য নামাজ পাইনি আস্তে আস্তে, লাস্টের দুই রাকাতেরও মানে কম পেয়েছি। যাই হোক, আমরা এখন ভিতরে যাব আর এশার নামাজ পড়বো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এখানকার মতো শান্তি কোথাও নেই, এখানে একটা শান্তি অন্যরকম আলহামদুলিল্লাহ। আমি সবার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারকে সালাম পৌঁছাচ্ছি সবার, সকল আমাদের দেশবাসী, আমার আত্মীয় স্বজন, আমার আব্বু আম্মু, আমার ভাই বোন যারা আছে সবার জন্য, সবার জন্য আমি সালাম পৌঁছাইতেছি ইনশাআল্লাহ। আমি সালাম পড়তে যাবো, এখানে সালাম পড়বে মনে হয় এশারের পর হয়তো খুলবে সালাম লেডিসদের, ইনশাআল্লাহ পড়ব। সবার জন্য আমি নামাজ পড়ে অনেক দোয়া করছি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ পাক সবার মুশকিল আসান করুক, আল্লাহ পাক সবসময় আমাদেরকে সঠিক রাস্তায় সঠিকভাবে চলার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সন্তান নিয়ে, আমার পরিবার নিয়ে আমাদের ভালো থাকার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের বাচ্চার, আমার হাজব্যান্ড এবং যারা দেশবাসী আছে, সকল মুসলমান, মুমিন মুসলমান সবার আল্লাহ পাক নেক হায়াত দিক, সবার মনের জায়জ ইচ্ছা আল্লাহ পাক পূরণ করে দিক। দোয়া করি আমিন, সুম্মা আমিন। যেখানে লেডিসরা যে গেট দিয়ে ঢুকে, 24 নম্বর গেট 25 নম্বর গেট, আমরা ওইখানে ওদিকে যাচ্ছি আর কি। গাইস আমার সাথে বাচ্চারা আছে, এর জন্য আমাকে ভিতরে যেতে দেয়নি অবশ্য, কারণ এটা ভাইরাসের জন্য আর কি, ওনারা এটা নিয়ম করেছে। সো আমি ওদের নিয়ে বাইরেই বসে আছি, এশার নামাজ পড়বো আজান দেবে কিছুক্ষণ পর। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।
গাইস এখানে একজন বাংলাদেশি আপির সাথে দেখা হয়েছে। উনি আমাদেরকে অনেকগুলো খেজুর দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা আমাদের এশার নামাজও পড়ে নিলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা হোটেলের দিকে রওনা করছি আর কি। ইনশাআল্লাহ কালকে আমরা জুমার নামাজ পড়বো, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর অন্যান্য মসজিদে যাব আমরা জিয়ারত করতে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ।